2020 সালে কেরালা, 2024 সালে পশ্চিমবঙ্গ। সময়ের পরিবর্তন এলেও একটুও বদলায়নি ছবিটি। কেরালায় আতশবাজি ভর্তি আনারস খাওয়ানো হয়েছিল এক গর্ভবতী হাতিকে, আর এবার ঝাড়গ্রামে গর্ভবতী হাতির পিঠে ঢুকিয়ে দেয়া হয় জ্বলন্ত রড, পরে মৃত্যু হয় অন্তঃসত্ত্বা হাতিটির। গেল বৃহস্পতিবার ঝাড়গ্রামে ঢুকে পড়ে পাঁচ হাতির একটি দল। লোকালয়ে ঢুকে পড়ায় এক অন্তঃসত্ত্বা হাতিকে বর্ষায় আগুন ধরিয়ে তা দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। চিকিৎসার অভাবে মৃত্যু হয় অন্তঃসত্ত্বা আহত হাতিটির। তারপরে তীব্র প্রতিবাদের ঝড় উঠে। হাতির মৃত্যুর পর বনমন্ত্রী বীরবাহা হাসদাকে সম্পূর্ণভাবে দায়ী করছেন গ্রামবাসীরা। তাদের মূল অভিযোগ, এলাকার যোগ্য লোকদের হাতি তাড়ানোর কাজে যুক্ত না করে অর্থের বিনিময়ে বনমন্ত্রী বাইরের অযোগ্য লোকদের নিযুক্ত করেছেন, যার ফলেই ঘটেছে এই করুণ ঘটনা। এর পাশাপাশি এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছেন তারা। এ নিয়ে আওয়াজ তুলেছেন সাধারণ মানুষ থেকে অনেক সেলিব্রিটিরা। অন্তঃসত্ত্বা হাতিটার দোষ কি ছিল, উঠছে নানা প্রশ্ন। একদিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল কলকাতা শহর, অন্যদিকে ঝাড়গ্রামে এই অন্তঃসত্ত্বা হাতির নৃশংস হত্যা, সব মিলিয়ে তোলপাড় গোটা রাজ্য। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।